আসন্ন পুরভোট কলকাতার পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আগ্রহের কেন্দ্রে তরুণ তুর্কি সজল ঘোষ পল্লীতে সর্বত্র আলোচনা এমনকি ফেসবুকেও যে ঝড় সজল প্রার্থী হচ্ছে নি কৌতূহল কোন প্রতীকের সজলের নিজের পছন্দ তৃণমূল কিন্তু তৃণমূল যদি তাঁকে মনোনয়ন না দেয় তাহলে নির্দল এবং এবার তার জয়ের বিষয়ে নিশ্চিত গোটা এলাকায় এই ওয়ার্ডে দীর্ঘদিনের পুরপিতা ছিলেন প্রদীপ ঘোষ সজল ডাকাবুকো ছাত্র নেতা আজ বহু এলাকার বহু নেতা তাঁর হাতে তৈরি তৈরি একটা সময়ের পর প্রদীপবাবুর দলবদলের জন্য ধাক্কা লেগেছে সজলে চলার পথে তবু এখনও সজল তৃণমূলের বৃত্তেই কিন্তু কাজ করার সুযোগ কমেছে এক সময় যে সজল মধ্য কলকাতায় সিপিএমকে চোখে চোখ রেখে কথা বলতেন তাকে গুটিয়ে যেতে হয়েছে তৎকালদের বাড়াবাড়িতে বাম জমানায় বিধানসভা চলাকালীন ওয়েলে নেবে বিক্ষোভ দেখিয়ে জেলে যাওয়ার রেকর্ড একমাত্র সজল একটি আছে এখন প্রদীপবাবু গুরুতর অসুস্থ গোটা এলাকায় সামাজিক কর্মযোগ্য সামলান সজল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উত্তর মধ্যের বৃহত্তম এর সঙ্গে বছরভর খাদ্যমেলা মহিলাদের জন্য মেলা পাখি ও কুকুর প্রদর্শনী হোলির আসর সজলের হাসপাতালে এলাকার মানুষের যথাযথ চিকিৎসা প্রায় প্রতিটি পরিবারে গ্রহণযোগ্য সজল একটা বিরাট টিম নিয়ে যার যে কোনো দরকারে যখন তখন পাশে সজল এহেন সজল এবার জনপ্রতিনিধিত্বের পরীক্ষায় বসবেনি তার হাতে তৈরি অনেকে নেতা কাউন্সিলর মন্ত্রী কিন্তু তরুণ সজল কখনো ঘরের মাটিতে লড়ার সুযোগ পাননি টিম উৎসাহে ফুটছে ফেসবুকের ঝড়ে স্পষ্ট এদিকে ওয়ার্ডে এখন কাউন্সিলর মৌসুমি একসময় সোমেন মিত্রের স্নেহধন্যা পরে তৃণমূলেই থেকে যান এবার মহিলা সংরক্ষণ নেই তবু মৌসুমির দাবি থাকছে সিটিং কাউন্সিলর হলে যেসব অভিযোগের কথা শোনা যায় মৌসুমীর শিবির উড়িয়ে দেয় তবে সজল ওরফে দেবুর যে বিরাট সামাজিক কর্মযজ্ঞ তার থেকে অনেকটাই পিছিয়ে মৌসুমি তার ভরসা শুধুই প্রতীক এলাকার বিধায়ক নয়না বা সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সজলের মৌখিক সম্পর্ক ভালো তবে প্রার্থীত্বের প্রশ্নে তার পছন্দের তালিকায় মৌসুমি বা আর এক প্রার্থী সোনকার অগ্রাধিকার পাবে বলে জল্পনা যদিও তাপস রায় থেকে সুজিত বসু অশোক দেব থেকে তৃণমূলের আরও বহু নেতা ও শুভান্নধ্যায়ের বক্তব্য এবার দল সজলকে স্বীকৃতি দিক তবে দলেরও লাভ এরকম যোগ্য সংগঠকরা জনপ্রতিনিধি হওয়া দরকার কিন্তু যদি তৃণমূল প্রার্থী না করে ফেসবুকে ঘুরছে সজলের কথা একশো দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনই পাশে থাকবো কথা দিলাম কৈশোর থেকে লম্বা দৌড়ের পর এখন আর হাল ছাড়তে চান না সজল তৃণমূল যদি প্রার্থী নাও করে তিনি এবার প্রার্থী হবেনি এলাকার প্রতিটি মানুষ জানেন দেবু প্রার্থী তাকে দেখলেই শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন আসছে কাদের হেসে দেবুর জবাব সেটা তৃণমূল যা ঠিক করে দেবে সজল নিশ্চিত যদি কাজ আর জনসংযোগের বিচারে প্রার্থী বাছে দল তিনি টিকিট পাবেন কিন্তু অন্য অঙ্ক কাজ করলে সেটা হাতে নেই কিন্তু নিজের হাতে যা আছে তা হল নিজের এলাকায় নিজের কাজ আর জনসংযোগ দলের উপর আস্থা রেখেও একক ধর্মযুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন সজল ওয়ার্ড নম্বর পঞ্চাশ তাই কৌতূহলের কেন্দ্রে উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা জুড়ে উন্নয়নের ছোঁয়া নির্মিত হয়েছে শিশু উদ্যান সুলভ শৌচালয় পুরো এলাকার সৌন্দর্যায়ন সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র আধুনিক প্রেক্ষাগৃহ সড়ক নির্মাণ কমিউনিটি সেন্টার গৃহহীনদের জন্য গৃহ গৃহনির্মাণ খেলার মাঠ প্রসূতি সদনে উন্নত পরিষেবা সিনিয়র সিটিজেন পার্ক মাল্টিজিম পানীয় জলের প্রকল্প আধুনিক বাজার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা